হ্যালো ফ্রেন্ডস, এবিউস কর নতুন একটা ভিডিও লৈ আপোনালোক সকলোকে স্বাগত জানালো। আজি আমার মাজলে আরো দুখন গাড়ি স্টকত আইছে, যিকিখনৰ কন্ডিশন অতি ধুনিয়া হৈ আছে, সেইকিখন দেখাবলে এই ভিডিওটো বনালো। গতিকে বলক ভিডিওটো আৰম্ভ কৰো। এখন এখন নতুন গাড়ি আমার মাজলে আইছে, যখন হল টাটা টিয়াগো 2017 মডেলের হয়ে গাড়িখন। ফ্রন্টর পর রিয়েলওয়ে চক গাড়িখন অতি ধুনিয়া অবস্থাতে আছে। ফিচার্সর ফালের পর গাড়িখনত এসি পাওয়ার স্টিং, 4খন পাওয়ার উইন্ডো, ইনবিল্ট মিউজিক সিস্টেম সকলবিলাকে আছে, লগতে এলয় হুইলও আছে। আর এই গাড়িখন হয় টপ মডেল। আর এই গাড়িখনের আস্কিং প্রাইস হয়ে গেল 3,85,000 টাকা। আর এই গাড়িখনত ফাইন্যান্সর ফেসিলিটিও অ্যাভেলেবল আছে। এইখনের বাদেও আর এখন গাড়ি আমার মাজলে আইছে, যখন হল হন্ডা কোম্পানির জেস, 2017 মডেলের হয় আর ডিজেল ভেরিয়েন্ট হয়। এই গাড়িখনও অতি ধুনিয়া অবস্থাতে আছে। ফিচার্সর ফালের পর এসি পাওয়ার স্টিং, 4খনে পাওয়ার উইন্ডো, ইনবিল্ট মিউজিক সিস্টেম সকলবিলাকে আছে গাড়িখনত। আর এই গাড়িখনতো ফাইন্যান্সর ফেসিলিটি অ্যাভেলেবল আছে। আর এই গাড়িখনের আস্কিং প্রাইস হয়ে গেল 3,85,000 টাকা। আর কিলোমিটার হিসাবে গাড়িখন অনলি 65,000 কিলোমিটার চলিছে। যদি আজি এই ভিডিওটো চাই ভাল পালে তেনেহলে আমার চ্যানেলটো লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিব, যাতে আসবলগিয়া দিনত আকৌ নতুন গাড়ি আপডেটবোৰ আপোনালোক দি থাকিব পাৰো। লগতে গাড়িবিলাকৰ ৰিলেটেড কিবা কোয়ারি থাকিলে তলৰ কমেন্ট বক্সত গৈ কমেন্ট কৰিব পাৰিব আৰু মোৰ পার্সোনাল নম্বৰত মোক ফোনো কৰিব পাৰিব। ইয়াৰে এই দুখন গাড়িতে ফাইনেন্সৰ ফেসিলিটি এভেলেবল আছে। ইয়াকে কৈ আজি এই ভিডিওটো মই ইমানতে শেষ কৰিলোঁ। থেংক ইউ।